দর্শক, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। তো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হাসান মোহাম্মদ শামীম। শামীম, সিলেটে লাল বলের খেলা চলছে আর সাকিব লিটনরা না থাকলেও দলে রয়েছে এক ঝাঁক তরুণ। তো সমর্থকদের নতুনদের প্রতি আস্থা কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ। যেমনটা বলছিলেন, টেস্ট ক্রিকেটের 5 বছর পর আসলে এই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টেস্টের দেখা পেয়েছে বাংলাদেশ জাতীয় দলের, এবং গত 2018 সালের পর এবারই প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় দল টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচে বাংলাদেশের হয়ে মাঠে নামছে। এবং যেটা হয়েছে, একটা তরুণ দল, এবং তরুণ দলই আসলে মূলত আপনি যেটা বলছিলেন, 8 জন ব্যাটসম্যান। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। 3 জন স্পিনার এবং মাত্র 1 জন পেসার নিয়ে দলে একাদশ ঘোষণা করা হয়েছে, এবং বাংলাদেশ টসে জিতে ব্যাট করছে। এবং সমর্থকরা আসলে টেস্ট ক্রিকেটের সাথে, এখানে যারা আছেন তারা টেস্ট ক্রিকেটের সাথে খুব একটা পরিচিত নন, কারণ এখানে টেস্টের যে দীর্ঘ বিরতি, এ কারণেই আসলে মূলত এখানকার দর্শকরা টেস্ট সংস্কৃতির সাথে খুব একটা পরিচিত নন। তবুও সকাল থেকে আমরা দেখেছি যে কিছু কিছু সংখ্যক দর্শক তারা কিন্তু মাঠের দিকে আসছেন, এবং এখনও পর্যন্ত আসলে সিলেটে কোনো খেলা হলে যেরকম আসলে হয়ে থাকে যে টিকিট নিয়ে কারাকারি এবং স্টেডিয়াম ভর্তি দর্শক থাকে, সেটা কিন্তু এখনো পর্যন্ত পরিলক্ষিত হয়নি। তবে আমরা আশা করছি বেলা বাড়ার সাথে সাথে হয়তো এখানে ক্রিকেটাররা, বাংলাদেশের ম্যাচ যেহেতু চলছে সেহেতু দর্শকরা এখানে আসবেন এবং বাংলাদেশ দলকে সমর্থন জানাবেন, এবং বাংলাদেশ দলও পিচের কন্ডিশন অনুযায়ী তারা কিন্তু ভালোভাবে কাজ করার, ভালোভাবে তারা আসলে পারফরমেন্স করার চেষ্টা করছে। নতুন বাংলাদেশ, নতুন বাংলাদেশ এখানে নতুনভাবে ভালো পারফরমেন্স করবে, সেটাই এখানকার দর্শকদের প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচ সম্পর্কে জানাচ্ছিলেন হাসান মোহাম্মদ শামীম।